কোন কেন্দ্রে ভোটার? সাত। আপনি কবে ভোটার হয়েছেন? আমি গত বছর কলেজে। কোন কলেজে? মানে পড়ালেখা বাদ দিয়ে। আরে একটু দেখি না আপনি কোন কেন্দ্রে কোন ইয়ের ভোটার একটু দেখি না। আমি একটু দেখি মিলাই আপনি সাত নম্বর আমি আসতে চাই আসতে একটু মিলাই। আমরা জাল ভোটের বিষয়ে এইমাত্র শুনলাম আর কি এইমাত্র শুনছি। তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে বাকি? আমি সিদ্ধান্ত দেওয়ার কি এখানে? আপনি তো দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এটা যদি ম্যাজিস্ট্রেটের সামনে ঘটে তখন হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। থ্যাংক ইউ। আপনার নাম পরিচয় নাম পরিচয় একটু প্লিজ 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 একটু প্লিজ ভাই 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 প্লিজ প্লিজ একটু না না কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে কাজ করছে না। এটা আমি নিজে আমি স্পটে আসি সামনে আছে এরা কলস করেন তোর নাম কি আমি এরা কলস করেন এই লোক বাহিরের ছেলেপেলের রাইস আমাদের হুমকি দিচ্ছে মারে ফেলাবো কাইটে লব বুঝছেন দিছি যে এটাই সিগনেচার সিগনেচার করা যাবে না। আমি বারবার বাধা দিছি কিন্তু ওনারে ফোর্স করে ওনারে এই সিগনেচার আমি তারপর কিছুটা বাধ্য রাখছি এজেন্ট কে আটকে রাখছে যেন ভোট কেন্দ্রে যেতে না পারে। এখন পুলিশ আসছে পুলিশের হস্তক্ষেপে এখন ব্যবস্থা হচ্ছে প্রার্থী নিজে এসে এজেন্ট উদ্ধার করতেছে এই হইল অবস্থা। এমন একটা খুঁজে দিতেছিলাম রে ভাইয়া এমন একটা খুঁজে আপনি ক্যামেরা অফ করেন প্লিজ না না আমি তো বসাই দিয়ে আসছি আমি আবার একটু অফিসিয়াল কাজ করতেছিলাম তো আমি তো বলছি এটা করা যাবে না তো আপনি কোনোভাবে কি রুম থেকে বেরোতে পারেন না সেটা বাইরে আসলে ঠিক আছে ঠিক আছে আর হবে না এটা করে এটা করলে আর থাকতে পারবো না। বয়স কত? বয়স 18। 18 বয়স 18 প্রমাণ আছে? আপনি কোথায় যাচ্ছেন ভোট দিবেন না? ভোট আমার কাছে স্লিপ ভুল। কেন ভুল? সকাল থেকে ওনার সাথে দুই তিনবার কথা বলতে আচ্ছা কাজটা করতে দেন ওনাকে আমি একটু দেখি একটা এই যে ছেলেটা ওকে ভোটটা দিতে দেন বলা যায় যে এক ধরনের চোর পুলিশ খেলা। মানে যখনই কোনো গণমাধ্যম কর্মী আসে সাংবাদিক কর্মী আসে তখন পুরো কেন্দ্রটি একেবারে ফাঁকা হয়ে যায়। কিন্তু আমি বলছি ওই ছেলেকে তুমি ভিতরে যাও এদিকে আমি এই পাশে আবার কাজ করতেছি ওইদিক দিয়ে ওখানে সিল মেরে দিছি আমি খেয়াল করিনি। কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকা ভলেন্টিয়াররা ভোট দিয়ে আসা ভোটারদের জোর করে আবারও লাইনে দাঁড় করায়। ওনাদেরকে ভোট দেওয়ার পরেও যে দাঁড় করায় দিচ্ছেন লাইনে এটা কারণ কি? এটা কোনো আইনের মধ্যে আছে? আপনি কি বুদ্ধি আসে? হ্যাঁ আপনাকে দাঁড়াতে বলছে কি? বয়স কত ভাই? এই তোমার বয়স কত? হ্যাঁ তুমি ভোটার? দেখি ভোটার আইডি কার্ড দেখি ভোটার আইডি কার্ড দেখি ভোটার আইডি কার্ড দেখি হ্যাঁ তুমি তোমার ভোটার আইডি কার্ড কই নাম কি? বিল্লাল তুমি ভোট দিতে আসছো? এ সময় তার সাথে আরো কিছু অপ্রাপ্ত বয়স্ক ভুয়া ভোটার সাংবাদিকদের দেখে সটকে পড়ে। আমিনুল ইসলাম লেখা কিন্তু আপনার নাম কি? আমিনুল ইসলাম? জি না জি না আমার নাম আব্দুল লতিফ কিন্তু আমার বাবার নাম আব্দুল ওয়াজউদ্দিন। আচ্ছা আচ্ছা জি আমার নাম আব্দুল লতিফ। আপনার আইডি কার্ডটা একটু দেখি। আইডি কার্ড তো আমার সাথে নাই। ভোটার আইডি কার্ডটা দেখি। ভোটার আইডি কার্ড বাসা আইডি কার্ড ভোট দিতে আসছেন? ভোটার আইডি কার্ড ওই জায়গা থেকে আমরা ফটোকপি দিয়ে আসছি না আমরা শিশু ভোটার এখানে তো দেই নাই এখানে কোনো শিশু ভোটার দিতে পারে নাই। শুনো আমি কিন্তু নৌকার এমপি তুমি কি বাস করবো না কালকে? আমি বাস করবো না কালকে? কেন এরকম করলে? আচ্ছা বলো এত বড় সাহস! এই ভাই তুমি কেমন বসে
যাও যাও ক্যামেরা বন্ধ করেন এমন কোন ঘটনা ঘটে নাই এমন কোন ঘটনা ঘটে নাই ক্যামেরা বন্ধ করেন আমি কাজে আসছি তো তাই না।